আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সকাল সকাল, দেখে অবশ্যই বুঝতে পারছেন। সুবহানাল্লাহ, আর আকাশটা এত সুন্দর লাগতেছিল, সব মিলিয়ে খুবই সুন্দর। আল্লাহ চাইলে সবই পারে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির বিড়াতে আসছি, তো দ্বিতীয় দিন। তো যতটুকু ভিডিও করতে পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আমরা একটা ভিডিও করতে পারি না। দেখুন সব মিলে আসলে গ্রাম সুন্দরই দেখা যায়। যে সকালে নাস্তা রেডি হয়ে গেছে, রুটি আর হচ্ছে বাজি চা আছে, আর এটা হচ্ছে জুড়া সময়। এটা আমার মায়ের হাতে খুবই মজাদার হয়। তো আপনাদের ভাইয়াকে আমি খেতে দিয়ে দিছি, মা ওদিকে রান্নার জোগাড় করতেছে। তো ফাতিন তো তার নানুকে অনেক খাবার দাবারের লিস্ট দিয়ে দিয়েছে, তো আর নানু সবই রেডি করতেছে। এই অবস্থা দেখুন, জুড়ো সময়টি আসলে ভিডিও করতে পারি না। বাড়িতে গেলে হয় কি, ভিডিও করতে একদম ইচ্ছে করে না, সারাদিন মনে হচ্ছে আমার সাথে কথা বলি, এই এটাই হয়, এই জন্যই ভিডিওটা করা হয়নি। আমি ফাতিন অনেক সকাল সকালে উঠে গেছি, মা তো খুব ভোরে উঠে গেছে। তো ফাতিন, ফাতিনের বাবা এখনও, ফাতিনের বাবা এখনও ঘুম থেকে উঠে নাই। তো ফাতিনকেও নাস্তা খাইয়ে দিলাম, ও খাচ্ছে বিরিয়ানি। তিহারি রান্না করছিলাম আগের দিন, ওটাও ছিল, আর নাস্তা এটাও আছে। ফাতিনকে বিরিয়ানিটাই খাওয়াই দিলাম। তো এটা হচ্ছে রোস্ট, রোস্টটা মা কেটে একদম সুন্দর করে সাজ করে দুধে ভিজিয়ে রাখছে। তো রোস্টটা রান্নার সময় দুধে প্রথমে লেবু দুধ দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়, তো ভিতরে রক্তটা থাকলে বের হয়ে যায়। তো এটা হচ্ছে মুরগির গোশ, তো আজকে মুরগির গোশ রান্না করবে। গতকাল তো তিহারি রান্না করছিল, আর গরু গোশ রান্না করবে আগামীকালকে, আমাদের দিয়ে দেবে ডাকাতের জন্য। আর এখানে আমার খালাতো ভাই আসছে, আর হচ্ছে তানবীর, ওদেরকে বাজারে পাঠাচ্ছি সবজি নিয়ে আসার জন্য। তো তারা খুব হাসাহাসি করতেছিল, তো আমি বলতেছি কি সবজি নিয়ে আসবে আজকে দেখা যাক। তো আমার এটা হচ্ছে কলা, তো বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এটাও ডাকা নিয়ে যাবো। আপনাদের ভাইয়া উঠে নাস্তা করলো, এদিকে ফাতিন ওদের সাথে যাবে বলতেছিল, তোরা বলতেছিল মামা না যাওয়া যাবে না, প্রচুর পরিমাণে গরম আর অনেক রোদ। তো আমাদের বাজার বেশি দূর না, দশ মিনিট লাগে না হেঁটে যেতে। তো ওটা ওরা চলে গেল, আর এখানে ফাতিন কী করতেছে, যখন আসবে তখন এখানে উঠেই আর কি, যখন মনে থাকে শিশু করতে উঠে যায়। তো শেষমেশ বাজার থেকে নিয়ে আসছে আমার ভাই দুইটা, গেছিলো যে শাপলা দেখুন। তো আলহামদুলিল্লাহ যা নিয়ে আসছে ওইটি আজকে রান্না করব। তো শাপলাটা আমার কাছে খুব ভালোই লাগে খেতে, খুবই ভালো ছিল শাপলাটা। চিংড়ি মাছ দিয়ে মা রান্না করবে। এদিকে তো রান্নাবান্না শেষ, খাবার দাবার রেডি করা হয়ে গেছে, রান্নারও ভিডিও করতে পারি না। তো হঠাৎ করে কারেন্ট নিয়ে গেছে, টেবিলে সার্ভ করি না। তো সামনের রুমেই আর কি, ড্রয়িং রুমেই পার্টি লেসে সবাই খাইতেছে, এটাও এক খুব মজার একটা জিনিস, ভালো লাগার কাজ করে সবাই একসাথে। তো মা ভেড়ে ভেড়ে দিচ্ছে। তো আজকে আয়োজন হচ্ছে বেলে মাছ পোলাও, এই দেখুন এটা হচ্ছে দেশি বেলে মাছ পোলাও, রোস্ট, এই শাপলা চিংড়ি মাছ রান্না করছে, আর হচ্ছে মুরগির গোশ, সালাদ দেখুন, এগুলো হচ্ছে আজকে আমাদের খাবার। সাদা ভাতও আছে সাথে। তো এগুলো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আর কি আমরা একটু নদীর পাড়ে আসছি। তো নদীর পাড়টা এত সুন্দর করছে, চরগুলো একদম ওখানে তো ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে নতুনে। তো এই দেখুন একটা স্পটের মতন করছে, খুবই সুন্দর, আমি তো দেখে আমার খুব ভালো লাগছে, ফাতিনের খুব ভালো লাগছে। তো খুবই ভালো লাগতেছিল সব মিলিয়ে। তো আর একটু আগে আসলে ভালো হতো, তো আমরা একদম আসছি, আর পাঁচ মিনিট পরে সন্ধ্যা আজানও দিয়ে দিছে। তো দেখুন কতটা সুন্দর লাগতেছিল। তো ফাতিন হ্যাঁ কী করতেছে দেখুন, তা বাবা মারছে, ওরও মারা লাগবে, এগুলো আসলে ঠিক না। যে দেখুন কী করতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখে আকাশের দিকে চাঁদ উঠছে, চাঁদটা দেখে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল। তো হঠাৎ করেই দেখি লঞ্চ আসতেছে, তো আমরা অনেক দূর থেকে লঞ্চটা দেখছিলাম। আপনাদের ভাইয়া আমার ভাই বলতেছে ওটা কয় মিনিটে আসে ওটাই দেখবো, সেজন্য আর কি দাঁড়িয়ে রইলাম। দেখুন বেশি একটা বড় না আর কি, মোটামুটি সাইজের। তো
সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য ক্যামেরা পাচ্ছিল না স্পষ্টভাবে, তো যতটুকু পারছি অতটুকুই আর কি ভিডিও করতেছি। সব মিলিয়ে ভালোই লাগতেছিল আসলে, বাড়িতে দিনগুলো খুব ভালো লাগতেছিল, অনেক দিন পর আর কি খুবই মজা করলাম। দেখুন চাঁদটা কত সুন্দর, এটা আর কি বরিশাল যাবে, বানারপাড়া গার্ড দিবে, তারপরে বরিশাল। আজকের ভিডিওটি এ পর্যন্তই, হ্যাঁ যতটুকু করছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশের বাটনটি প্রেস করে দিন, আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।